রাসেল ভাই কি খেলার আয়োজন করেছেন? এই শব্দের হয়তো এখন সবার কাছেই বেশ জনপ্রিয়। তবে আপনি কি জানেন এসব ভিডিও করে তাদের মাসিক ইনকাম কত, আর তাদের এসব চ্যানেলের ভিডিও করতে কত টাকা খরচ হয়? অবশ্য আপনার জানার কথাও না, এই চ্যানেল দিয়েই তারা কোটিপতি বনে যাচ্ছে, কিভাবে তা জানাচ্ছি। আর শেষ পর্যন্ত দেখলে আপনার উপকারে আসতে পারে এই ভিডিও, আপনিও শুরু করতে পারবেন এইসব ভিডিও তৈরির কাজ। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে হিট করুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। আমরা এদের ফেসবুকে ঢুকলে এইসব ভিডিও আমাদের হোম পেজে ঘুরে বেড়ায়, আর যা আমরা বেশ আনন্দ নিয়ে দেখি, বিশেষ করে আমি। আপনারা ওইসব ভিডিও দেখেন তাও আমি জানি, আর যদি না দেখতেন তাহলে তাদের ভিডিওতে এত ভিউজ থাকতো না। আপনার কয়েকজন মিলে এই চ্যানেলের কাজ শুরু করেন। করোনাকালীন সময়ে তারা বাচ্চাদের দিয়ে এইসব ভিডিও করত। অশোক বন্ধুরা দেখুন কতগুলো মজার মজার। আর প্রথম প্রথম বাচ্চারা এসব ভিডিওতে আগ্রহ দেখাচ্ছিল না, আর তারপরে আয়োজন করা হয় খাবারে। সহজ গেম খেলেই বাচ্চারা পেয়ে যেত খাবার, তারপর থেকেই বড়দেরও আগ্রহ দেখা যায় এই খেলায়। আর কয়েকদিন পর থেকে তারা বড়দের জন্য এসব খেলার আয়োজন শুরু করেন, আর এসব খেলার আয়োজন করে তাদের হাতে তুলে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেমন চাল ডাল আটা ইত্যাদি। কিন্তু হাজারো মানুষ এসব খেলায় অংশগ্রহণ করার জন্য মুখিয়ে থাকে, এতে করে অনেক পরিবারেরও অনেক উপকার হচ্ছে, তারা সহজে খুব ভালো ভালো পণ্য পেয়ে যায়, এতে তাদের সংসারেরও বেশ সুবিধা হয়। এখন শুধু তারা পাবনা না, অন্য জেলাতে গিয়েও এইসব ভিডিওর আয়োজন করে। এখন অনেকের প্রশ্ন এসব চাল ডাল কিভাবে দেয় তারা, এতে তাদের কেমন টাকা খরচ হয়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, তারা প্রতিদিন 7 থেকে 8টা খেলার আয়োজন করে থাকে, এতে করে তাদের প্রতিদিন 40 থেকে 50 হাজার টাকার মতো খরচ হয়। এখন অনেকেই বলে এইসব টাকা কোথা থেকে পায় তারা, তাদের এইসব টাকা আসে ইউটিউব এবং ফেসবুক থেকে। তাদের এইসব ভিডিও ফেসবুকে ভিউ 60 থেকে 70 মিলিয়ন করে, চিন্তা করা যায়। এটার সঙ্গে সঙ্গে কিন্তু আর 15-20 মিনিটের এক ভিডিওতে অনেক টাকা ইনকাম হয়। চলুন তার একটা ধারণা দিই আপনাদের। সোশ্যাল মিডিয়া এটা পেস্ট করার পর এই ফলাফলই পাই। ইউটিউবে তাদের ইনকাম দেখাচ্ছে $7,000-এরও বেশি, মানে আপনি ধরতে পারেন 7 লাখ টাকার মতো। আর ফেসবুকে তাদের ইনকাম দ্বিগুণ, কারণ ফেসবুকে তাদের ভিউজও অনেক বেশি। ইউটিউব এবং ফেসবুকের টাকা দিয়ে তারা এসব গেমের আয়োজন করে, আর তারা এসব টাকা খরচ করে। যাই বলুন না কেন, তাদের এসব ভিডিও এখন বেশ জনপ্রিয়, অনেক দেশ থেকেই তাদের এসব ভিডিও দেখা হয়, যার ফলে তাদের ক্লিক তো রেটটা অনেক বেশি। বল দিয়ে বল মেরে তারা অনেক মানুষের কর্মসংস্থানও তৈরি করে, তাদের মাধ্যমে অনেকের সংসারও চলে, আর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও যে অনেক টাকা ইনকাম করে যায় এরাই তার প্রমাণ। আর আপনি চাইলেও ইনকাম করতে পারেন, এদের মতো ভিডিও আপনিও বানাতে পারেন, যদিও এদের মতো অনেকেই ভিডিও বানানো শুরু করেছেন ইতিমধ্যেই। আপনি যদি সামাজিক মাধ্যমের সঠিক ব্যবহার করেন আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালোর সাথে থাকবেন। টিল দেন টেক কেয়ার।